ইটভাটায় সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাগরপাড়ায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি সেনপাড়া এলাকার সাথী ইটভাটায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই ইটভাটায় কাজ করতে আসেন প্রায় সখানেক শ্রমিকেরা। শুক্রবার ইটভাটার শ্রমিকেরা কাজ করতে করতে ইট তৈরির কাদা মেশানোর মেশিনের কাছে হঠাৎ চোখ পড়ে সকেট বোমার দিকে। সেখানে একটি সকেট বোমা দেখতে পায়। তৎক্ষণাৎ কাজ বন্ধ করেন শ্রমিকেরা। খবর দেওয়া হয় ইটভাটা মালিককে। বোমা দেখার পরই চাঞ্চল্য ছড়ায় ভাটা চত্বর জুড়ে। শ্রমিকেরা জানান, শুধু এবারই প্রথম নয়, এর আগেও এই ইটভাটাতেই বোমা উদ্ধার হয়েছিল। এবার বোমা উদ্ধার আরেকবার। তবে কেন এমন বারে বারে ঘটছে এই ঘটনা, তাতেই আতঙ্ক প্রকাশ করছেন শ্রমিকেরা। ভাটাতেই ছিল, ভাটায় যেখানে ইট কাটা হয় সেখানে কাদা করা হয় সে জায়গায় ছিল। কাজ করার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ফসরা, আমরা তো কাজ আমরা আসি, হ্যাঁ, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কাদার মধ্যে কিছু ঢাকা আছে, কিছু দাম আধখানা দাম, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে ফসরার পর বোমটা রাখা আছে। আমরা সাধারণ মানুষ কাজ করে খাই, কাজ শেষ আমরা বাড়ি চলে যাই। আগেও হয়েছে, আমরা ভালোই আতঙ্কের মধ্যে আছি। তাই কাজ করছিল শ্রমিক গুলো, কাজ করতে করতে দেখছি যে কিছু মানুষ চিৎকার করছে, তো আমরা সবাই যাই, দেখছি তো বোম, এই বোমটা যে কে যে থুলো কি রকম থাকলো কেউ বা জানে না। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন আসেনি বা দেখেনি, তো জানছি না। গ্রামের মানুষ যাই দেখছি অতগুলো মানুষ শ্রমিকের কাজগুলো বন্ধ হয়ে গেল, সব মানুষ ভয়ে কাজে পালিয়ে গেল, এখনো কাজ অব্দি হয়নি। সকালবেলা অনেক লোক চলে গেল, প্রায় 200 মানুষের মতন। শ্রমিকের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটভাটা মালিক ইমদাদুল ইসলাম। ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখেন, তবে কারা বোমা রেখেছে তা অজানা। একজন জিয়ারুল বলে, ও বলল যে এরকম ব্যাপার, ওরা রাত 3টের সময় মেল চালু করেছে, এমন জায়গায় বোমটা রেখেছে যে আর 4 ইঞ্চি হলেই আর কি ভ্যানের চাকা উঠে পড়ে। এবার এ ঘটনা, তখন মানুষজন সব ফর্সা হয়ে গেল, দেখলো। এবার আমরা তো এখানে গরিব মানুষ, সাধারণ বেকার মানুষ, তারা খেটে খায়। বিষয়টা যে কে বা কারা করেছে সেটা তো আমরা জানি না। এবার থানাকে বলা হয়েছে, থানা সেভাবে এখন কি স্টেপ নেবে না নেবে আমরা তো দেখিনি, কে বা কারা তুইছে।